হরাভুগত সংঘটিত এক হত্যাকাণ্ডর জুয়াকালে উদ্ধার হয়েছিল এটা মৃতদে। হরাভুগর খুদনাবাড়ীত সংঘটিত রফিকুল ইসলামর হত্যাকাণ্ডর উচিত তদন্ত বিচারি কায়স্থ গাঁও কামারগাঁওর জামাদারবরের হতাধিক লোকে আজি দিনের 12:30 হরভোগ থানার সন্মুখত ধর্ণা দিয়ে। যা 17 তারিখ হরভোগ থানার অন্তর্গত খুদনাবাড়ী পাথার অঞ্চলের স্থায়ী বাসিন্দা আলিমুদ্দিনের কনিষ্ঠ পুত্র রফিকুল হোসেন নিরুদ্দেশ হয়েছিল। যা 21 তারিখে হরভোগ আরক্ষী চকীত সেই সন্দর্ভত এখন এজাহার দাখিল করা হয়েছিল। যাকালি দিনের আনুমানিক 11টা বজাত সেই লড়াজনের মৃতদেহ উদ্ধার হয় খুদনাবাড়ী পাথার 20 বজারের সমীপর এখন মরাপাট খেতিত। ইতিমধ্যে হরভোগ আরক্ষী চকিয়ে এজন লড়াক গ্রেপ্তার করেছে, সাদ্দাম হোসেন নামের লড়াজন। আর আমি সমগ্র অঞ্চলের রাইজে আরক্ষী প্রশাসনক এটা কথা সজোরে উত্থাপন করেছো যে এই লড়টোর লগত আরো কিছু মানুষ আরো কিছু ব্যক্তি জড়িত হয়ে আছে। অতি সোনকালে যখন দোষী সেই দোষীসলক তদন্তর আওতাত আনি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার ব্যবস্থা করব লাগে। আর এই কেসটো কোনো বিলম্ব নকরাক ফাস্ট ট্রেক আদালত নিব লাগে। আর যিজন প্রকৃত দোষী সাদ্দাম হোসেনক ফাঁসি কাঠত ওলোমাব লাগে। আমি রাইজর ফালের এই দাবি উত্থাপন করছো। রাইজে কি বিচারে, ফাঁসি বিচার না? উল্লেখ্য যে যা 17 আগস্টর সন্ধ্যা খুদনাবাড়ী পথারের আলিমুদ্দিনের 19 বছরীয় পুত্র রফিকুল ইসলাম স্থানীয় 20 বজারের সন্ধানহীন হয়েছিল। হরভোগ আরক্ষী ঘটনা সম্পর্ক তদন্ত অব্যাহত রাখি 21 আগস্টত রফিকুল ইসলামর হত্যার সন্দেহত সাদ্দাম হুসেন নামের যুবক এজনক আটক করে। এই হত্যাকাণ্ডর লগত সাদ্দাম হুসেনের সঙ্গে এটা বৃহৎ চক্র জড়িত হয়ে থাকার সন্দেহ প্রকাশ করে গাঁওবাসী আজি এই ঘটনাটোর উচিত তদন্ত বিচারি হরভোগ আরক্ষী থানার সম্মুখত ধর্ণা দিয়ে। ব্যুরো রিপোর্ট, হরভোগ 24।